আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গাড়ির সাথে পরিচয় করে দেব। গাড়ির কি নাম, কি মডেল, কত রেজিস্ট্রেশন এবং দাম আজকের ভিডিওতে বিস্তারিত এটাই দেখাবো। তো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি এলিয়ন গাড়ি, যেটা লেটেস্ট সিস্টেম গাড়ি, এটা পুশ সিস্টেম। তো বর্তমান বাজার মূল্য আর মডেল নাম্বার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 2012 মডেল, এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে 2015-তে। এই হলো পুরো গাড়িটা, আপনারা যদি গাড়িটা একটু দেখেন, পিছন থেকে একটু দেখা এভাবে। গাড়িটা হচ্ছে এলিয়ন গাড়ি, টয়োটা কোম্পানির। এটা 2012-র মডেল, রেজিস্ট্রেশন 2015, বর্তমান মূল্য গাড়িটার 23,50,000 টাকা। আপনারা 23,50,000 টাকা হলে এরকম একটি গাড়ি কিনতে পারবেন। এই হচ্ছে পুরো গাড়িটা, আমি একটু যদি এইভাবে দেখাই, এটা হচ্ছে পুরো গাড়িটা। তার পাশে যে গাড়িটা আছে সেটা হচ্ছে এক্স করোলা গাড়ি। আমি কিন্তু এক্স করোলা গাড়ি নিয়ে কয়েকটা ভিডিও করেছি যে এক্স করোলা গাড়ি কত টাকা হলে পাবেন। তো ওই বাজেটের মধ্যে এই একটা গাড়ি এক্স করোলা, যার মডেল হচ্ছে 4-এর মডেল। এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে 2008-এ রেজিস্ট্রেশন করা। এই যে হচ্ছে এক্স করোলা গাড়ি। এই পুরো গাড়িটা যদি এইভাবে দেখাই, আপনারা দেখেন, এ হচ্ছে পুরো গাড়িটা। এই গাড়িটা কিন্তু আপনারা সর্বোচ্চ 7.5 থেকে 8 লাখের মধ্যে পেয়ে যাবেন। খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই গাড়ি কিনে কিন্তু আপনারা চাইলে রেন্টে কারে ভাড়া দিতে পারেন, এবং কি নিজে চালিয়ে কিন্তু অনেক টাকা মাসে ইনকাম করতে পারেন। তো বিদেশ না যেয়ে গাড়ি কিনেন, এরকম আমার কিছু ভিডিও আছে, ওই গাড়ির মধ্যে দেয়া আছে। তো এই হচ্ছে পুরো গাড়িটা, এক্স করোলা গাড়ি। গাড়িটা যদি আমি একটু সামনে থেকে দেখাই তাহলে দেখতে ঠিক এরকম হবে। দেখেন সামনে থেকে কিন্তু গাড়িটা কিন্তু দেখতে ঠিক এরকম। এই হচ্ছে পুরো গাড়িটা, খুবই ভালো গাড়ি, এক্স করোলা গাড়ি অনেক ভালো গাড়ি। তো তারই পাশে আর একটা গাড়ি আছে, এটা হচ্ছে এক্সজিও গাড়ি। এটা মডেল হচ্ছে 2008-এর মডেল, এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে 2013-তে রেজিস্ট্রেশন করা এক্সজিও গাড়ি। এই হচ্ছে পুরো গাড়িটা, গাড়িটা দেখতে ঠিক এরকম হবে। আমি যদি একটু গাড়িটা পিছন দিকে দেখাচ্ছি তাহলে দেখুন, এই হচ্ছে এক্সজিও গাড়ির। এই গাড়িটা আপনারা 10 লাখ টাকা হলে পেয়ে যাবেন। এক্সজিও গাড়ি 9.5 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবেন, খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তার পাশে আছে একটি প্রিমিয়র গাড়ি, এটার মডেল হচ্ছে 2004-এর মডেল, এটা রেজিস্ট্রেশন করা 2008-এর। যদি সবচেয়ে পপুলার গাড়ি থাকে তাহলে হচ্ছে এই প্রিমিয়র আর হচ্ছে এক্স করোলা গাড়ি। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই দুইটা গাড়ির যে কোনো একটি গাড়ি নেওয়ার জন্য। এই প্রিমিয়র গাড়িটা অনেক ভালো, এটা আপনারা 9 লাখ টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। পুরো গাড়িটা দেখতে এরকম হবে। এই গাড়িটা প্রিমিয়র গাড়ি, আপনারা কিন্তু 9 লাখ টাকা হলে এই গাড়িটা কিন্তু পেয়ে যাবেন। গাড়িটা যদি সামনে থেকে দেখাই, চলুন গাড়িটা একটু সামনে থেকে দেখি, সামনে থেকে দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি রেন্টে কারে গাড়ি চালান বা যদি নিজে ভাড়ায় চালান তাহলে এক্স করোলা বা এই যে প্রিমিয়র বা এই মডেলের এলিয়ন বা প্রিমিয়র দুটোই খুব ভালো গাড়ি। এক্স করোলা, এই গাড়ি, এই দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি নিতে পারেন। এক্সজিও গাড়িও ভালো, এক্সজিও ওই গাড়িটাও ভালো, কিন্তু আমি ওটা আপনাকে সাজেস্ট করব না।
আমি বলবো যে প্রিমিও বা এলিয়ন নিতে। এলি যদি প্রিমিও নেন, যদি রেন্ট এ কারে যদি চালান, তাহলে আপনারা এই মডেলের গাড়িটা নিতে পারেন। 2005-এর মডেলটা, 4-5-এর মডেলটা এটা নিতে পারেন এই গাড়িটা। আর যদি চান তাহলে এক্স করলা গাড়িটা নিতে পারেন, যেটার মডেল হচ্ছে 2003-এর, 4-এর, রেজিস্ট্রেশন করা 10-এর, 12-এর, ওই গাড়িগুলো নিতে পারেন। 8 লাখ টাকা হলে পেয়ে যাবেন। আর এই গাড়িটা হচ্ছে 9 লাখ টাকা হলেই কিন্তু এই প্রিমিয়াম গাড়িটা পেয়ে যাবেন, 9 লাখ থেকে 9.5 লাখের মধ্যে, বা সর্বোচ্চ ভালো কন্ডিশন হলে 10 লাখ টাকা। আসলে কিন্তু গাড়ি কিন্তু কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি নতুন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন। যদি আপনার মতামত এবং কী নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।